একটা ছাগলের ম্যাথ আর একটা কি যেন ছিল হোয়াটএভার। এখন আমরা একটা দেখি আমরা এই পার্সেন্টেজ হিসেবগুলো ব্যাংকিং এর ক্ষেত্রে কিভাবে করতে পারি। মোর পার্সেন্টেজ আমরা কিন্তু এগুলো শেখার মেইন উদ্দেশ্য হচ্ছে পার্সেন্টেজ এর হিসাবগুলো ঠিক কিভাবে করতে হয় টেকনিক্স গুলো বোঝা। ওকে, এখানে একটা ম্যাথ লিখছি। দেখো, রমিজ সাহেব ব্যাংকে 5000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন? আমার টার্গেটিং পয়েন্ট 6 বছর পরে মুনাফা কত পাবেন, টোটাল মানি কত হবে ওইটা না, অনলি দ্য ইন্টারেস্ট। ওকে, ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পরে কত পাবেন। ফাইন, আমরা একটিখানে দেখো 10% মিন্স আগেও ম্যাথে দেখছি কোন কিছুর পার্সেন্ট মানে সেটা যেটাই হোক 100-তে 10, এটা হলো কথা। এখন এটা লস হইতে পারে, প্রফিট হইতে পারে, লাইক মার্কস হইতে পারে বা কম বেশি হোয়াট এভার হতে পারে। যখনই পার্সেন্ট তখন হচ্ছে 100-তে 10। আচ্ছা, এখানে 100-তে 10 কী? তাহলে ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলো, অথবা এটাকে এভাবেও কিন্তু বলা যায় ব্যাংকের বার্ষিক মুনাফা শতকরা 10% হলে, বাংলায় এভাবে লিটারেচারে লেখা যায়। সো 6 বছর পরে কত পাবেন, তা আমি লিখি যে 100 টাকায় 100। আর আমি টাকা জমা রাখছি কত, 5000 টাকা। তা আমরা আগে দেখি যে আসলে এক বছরে কত পাই, আমরা 6 বছরের পরে হিসাব করব, ঠিক আছে? তাহলে 100 টাকায় এক বছরের হিসাব লেখার দরকার আছে। আচ্ছা, লিখি এক বছরে পাই 10 টাকা। তাহলে 1 টাকায় এক বছরে পাই, সিম্পল ঐকিক নিয়ম, তাহলে 5000 টাকায় এক বছরে পাই 0000 টোটাল পাচ্ছে 500 এত টাকা। ফাইন, তাহলে 5000 টাকায় যদি এক বছরে আমি 500 টাকা পাই, বা হোয়াট, এক বছরে আমি কোনো জায়গা থেকে 500 টাকা পাই, তাহলে 6 বছরে কত পাবো? সিম্পল হিসাব, এক বছরে পাই 500 টাকা, তাহলে 6 বছরে পাই 500 × 6, ইটস ইকুয়াল টু 3000 টাকা, ঠিক কিনা? কিন্তু আমরা কি কত, হ্যাঁ ওকে, তাহলে 6 বছর পরে আমার মুনাফা 3000 টাকা। এখন এটা কিন্তু মুনাফা। এখন যদি বলি যে টোটাল কত টাকা হইলো, 5000 টাকা তো আমি ব্যাংকে রাখছিলাম, অ্যান্ড টোটাল কত টাকা হলো, যদি হতো যেরকম 6/6, তার মানে কি আমার ছিল 5000 টাকা। আমরা কথায় লিখি, ভালো করে লিখি, অথবা এটাকে বলে যে আসল, বা ইংরেজিতে বলা হয় তোমার প্রিন্সিপাল, বা এটাকে আমি প্রিন্সিপাল এভাবে লিখতে পারি। আসল ছিল 5000 টাকা,
and interest means হচ্ছে বাট কি বলে মুনাফা লিখছে এগুলো আমরা ছোটবেলায় যখন করেছি এখানে ইন্টারেস্ট মুনাফার জায়গায় সুদ কথাটা লেখা থাকতো বাট একটা মজার জিনিস হচ্ছে তুমি একটা জিনিস লাইক ধরো ফর এক্সাম্পল জানালা তোমাকে যদি ইংলিশে বলি ওপেন দ্য উইন্ডো তুমি জানালাই খুলবা যদি বলি খিড়কি খোলো হিন্দিতে তুমি জানালাই খুলবা আর যদি বাংলাতে বলি জানালা খোলো তুমি জানালাই খুলবা সো ইট ডাজন্ট ম্যাটার তুমি আসলে কী নাম দিচ্ছ যেটা কিন্তু সেটাই থাকছে সো তুমি সুদ বলো ইন্টারেস্ট বলো বা আরবিতে রিবা বলো ওটা কিন্তু সুদই থাকছে অ্যান্ড দ্যাটস ইজ নট পারমিটেড টু টেক অর গিভ ফর এ মুসলিম আল্লাহ প্রহিবিটেড ওকে সুদ হারাম অ্যান্ড হারাম সো এখন বলতে পারো যে আমরা ম্যাথ তাহলে কেন করি সুদের ম্যাথ নো আমরা আসলে সুদের ম্যাথ করছি না আমরা কীভাবে শতকরার হিসাবগুলো আর পার্সেন্টেজের হিসাবগুলো টেকনিক্সগুলো এমন না যে পার্সেন্টেজের হিসাব শুধুমাত্র ব্যাংকের ক্ষেত্রেই দরকার হয় ব্যাংকের সুদের হিসাবের ক্ষেত্রেই দরকার হয় লাইফের এভরি কাজে তোমার পার্সেন্টেজের হিসাব দরকার হতে পারে ইউল সি আস্তে আস্তে সো জেনে রাখা ভালো যে সুদের না মুনাফা দিয়ে দিলেই কিন্তু এটা হালাল হয়ে গেল না সুদ ইজ হারাম অ্যান্ড ইটস হারাম ফাইন অনেক ডায়লগ হয়েছে আমরা ইন্টারেস্ট পেয়েছি 3,000 টাকা 8,000 টাকা সো আমাদের টোটাল মানে 5-6 বছর পরে আমরা ব্যাংকে যেয়ে দেখবো আমাদের আসলে 8,000 টাকা হয়ে গেছে বাট রেখেছিলাম 5,000 টাকা এটি বা আমরা লিখতে পারি এভাবে এখানে মুনাফা প্লাস 800 ফাইন এখন দেখো এখানে একটা জিনিস তোমার এগুলোর শর্টকাট একটা ফর্মুলা আছে এখানে আমাদের ইন্টারেস্ট ছিল কত 3,000 টাকা ফাইন আর প্রিন্সিপাল পি ফর প্রিন্সিপাল ছিল 5,000 টাকা দেন আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে পুরোটা আচ্ছা রেট অফ ইন্টারেস্ট ছিল 10% ফাইন অথবা 10% মানে কিন্তু এভাবেও লেখা যায় যখনই যে কোনো জায়গায় যদি 5% বলা থাকে এটার অর্থ হচ্ছে নিউমেরিক ম্যাথমেটিক্যালি এটাকে এভাবে লেখা যায় তো 10/100 আর এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বা নাম্বার অফ ইয়ার্স এটা ছিল 6 বছর আমরা এখানে দেখো একটা ফর্মেটে এসে গেছিলো না পুরোটা এটা এটা আমরা কীরকম আমরা বলতে পারি এতটুকু হচ্ছে আর এইটা হচ্ছে পি তারপরে আবার এই 500 যেটা পাইছি মানে এই পুরাটার সাথে আবার 6 গুণ করছি তার মানে এন এই 6 হচ্ছে গিয়ে তোমার এন তাহলে অনেকটা এরকম না দেখো জিনিসটা যে আর এটা হচ্ছে পি আর সঙ্গে আবার 6 গুণ করছি এন অথবা আমরা উল্টাও লিখতে পারি পি আর এন এরকম না একটা ফাইন তাহলে দেখো আমরা আলটিমেটলি কি বের করছিলাম ইন্টারেস্ট না ইন্টারেস্ট কত পাই সেটা বের করছিলাম না তাহলে আমি এভাবে লিখতে পারি না আই ইজ ইকুয়াল টু পি আর এন ফাইন তাহলে এরকম যে কোনো ম্যাথ যদি থাকে যেখানে আমরা দেখো আমরা প্রিন্সিপাল মানে 5,000 টাকা আসলে আমার অরিজিনালি আমি কত রাখছিলাম সেটা দাও আছে দেন বার্ষিক কত হারে ইন্টারেস্ট দিচ্ছে সেটা দাও আছে রেট অফ ইন্টারেস্ট সেটা আমাদের এখানে ছিল 10% তারপর এন ছিল কয় বছর পরে তুমি টাকাটা তুলবা সেটা এখানে আমাদের এখানে ছিল 6 বছর তাহলে এরকম একটা জেনে গেলে এই জিনিসগুলো জানলে আমি জাস্ট
কমলাতে বসিয়ে দিব আর আমি রেজাল্ট পেয়ে যাবো। দেখো 5000 10/100 ইনটু 6, তাহলে আমি এখানে 3000 টাকা পাবো। সো তুমি চাইলে ফর্মুলাতে বসিয়ে বের করে ফেলতে পারো, আর যদি ফর্মুলা ভুলে যাও বা ফর্মুলা নাও ভুলো, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো। তুমি এভাবে সুন্দরভাবে লিখে লিখে ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝে বুঝে করতে পারো। আমি একটু অনেক দেখছি ফর্মুলা ঠিকই মুখস্ত আসতে পারে, বাট অ্যাকচুয়ালি হোয়াটস হ্যাপেনিং ইনসাইড দ্য ফর্মুলা দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সো আন্ডারস্ট্যান্ডিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু লার্ন দ্য ফর্মুলা, বিকজ ফর্মুলা তুমি বানাবা, ইউ উইল ক্রিয়েট দ্য ফর্মুলা। এমন একদিন আসবে তুমি ফর্মুলা ক্রিয়েট করবে অ্যান্ড সারা বিশ্বের মানুষ তোমার ফর্মুলা দিয়ে ম্যাথ করবে। সো ফর্মুলা ক্রিয়েট করার জন্য ফর্মুলা আকাশ থেকে পড়ে না, একটা রিয়েলিস্টিক জিনিস থেকেই আমরা সেটাকে ফর্মুলা বানিয়ে ফেলেছি। হ্যাঁ, সবসময় এরকমই হয়, তখন সেটা হয় ফর্মুলা। ওকে, আরেকটা জিনিস এখানে সেটা হচ্ছে, যদি বলে যে তাহলে তোমার অ্যাট লাস্ট টোটাল কত ছিল, মুনাফা প্লাস আসল কত ছিল, তাহলে আমি তো এটাকে বলতেছি যে তোমার এখানে টোটাল অ্যামাউন্টকে এ নাম দিচ্ছি, এ ইজ ইকুয়াল টু বি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল আমাদের কত ছিল, প্রিন্সিপাল মানে ছিল আসল বা আমাদের মেইন টাকাটা 5000, যেমন বাংলায় লিখি। তুমি এখানেও তুমি ফর্মুলা এ ইকুয়াল টু বি প্লাস আই ফর্মুলা বসিয়ে দিতে পারো।